টিকটকে ভিডিও আপলোড করার পর ভিডিওটা ঝাপসা হয়ে যায়, ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। বাট ভিডিওটা যখন আপনার গ্যালারিতে ছিল তখন সব কিছুই ঠিকঠাক ছিল। শুধুমাত্র টিকটক নয়, ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ফেসবুক সহ যে কোনো সাইটে আপনি ভিডিওটা আপলোড করলে ভিডিওটা ঝাপসা হয়ে যাবে যদি এই ভুলগুলো করে থাকেন। এই সকল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার আগে আমরা আমাদের ভিডিওটিকে এডিট করে থাকি, আর ভিডিওগুলো এডিট করার জন্য আমরা কাইনম্যাস্টার, ক্যাপকাটের মতো অ্যাপগুলো ব্যবহার করে থাকি। আর এই অ্যাপগুলোর এক্সপোর্ট সেটিং এবং এক্সপোর্ট করার সঠিক নিয়মগুলো না জানার কারণে আপনার ভিডিওটা আপলোড করার পর ঝাপসা হয়ে যাচ্ছে। এবং সর্বশেষে আমরা টিকটকের একটা সেটিংস জানবো যেটার মাধ্যমে আমরা এই ঝাপসা থেকে রেহাই পাবো। অর্থাৎ আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর যেরকম ক্লিয়ার থাকবে এবং আপলোড হওয়ার পরপরে ঠিক সেরকমই ক্লিয়ার থাকবে, এমন কিছু প্রসেস আছে যেগুলো আপনাকে জানতে হবে। সো আজকের ভিডিওটা কন্টিনিউ করুন এবং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কোন প্রসেস ট্রাই করলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন। রাইট নাও আমি চলে আসলাম ক্যাপকাট অ্যাপে। অবশ্যই ক্যাপকাট এবং কাইনম্যাস্টারের এক্সপোর্ট সেটিংস একই নিয়মে হবে। সর্বশেষে আমরা টিকটকের সেটিং জানবো, তার আগে এক্সপোর্টের নিয়মটা আমরা জেনে নিই। এখানে আমরা আসলাম, তারপর এই আইকনে টাচ করে আমরা এখান থেকে আমাদের ভিডিওটিকে এক্সপোর্ট করে থাকি এডিটিং শেষে। তার আগে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রেজুলেশনটি দেওয়া আছে। যখন আমরা এই পিক্সেলের উপরে টাচ করি তখন এখানে আমাদের রেজুলেশন এবং ফ্রেম রেট, বিট রেট এই অপশনগুলো শো হয়। তো আপনি এখান থেকে যদি সবগুলো ফ্রেম রেট একই রাখেন এবং সবগুলো রেজুলেশন যদি একই রাখেন সেক্ষেত্রে আপনার ভিডিও ঝাপসা হতে পারে, তবে আপনাকে ভিডিও বুঝে এগুলো পরিবর্তন করতে হবে। আমি ধরে নিলাম আপনি একটি ভিডিও তৈরি করলেন, সেটা ক্যামেরা দিয়ে শ্যুট করা ছিল 1080। তাহলে আপনি এখান থেকে ভিডিওটা যখন এক্সপোর্ট করবেন তখন এই রেজুলেশনটি বাড়িয়ে আপনাকে 1080 করে দিতে হবে। এছাড়া আপনার ফোনে যদি অতিরিক্ত রেজুলেশন সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি 4K-তেও ভিডিও এক্সপোর্ট করতে পারবেন। তবে আপনার ক্যামেরা দিয়ে ভিডিওটা কত রেজুলেশনে শ্যুট করা ছিল সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। আমি ধরে নিলাম আমার ভিডিওটা 720 পিক্সেলে আমি ক্যামেরা দিয়ে শ্যুট করছি। এখন এডিটিং শেষে আমি কত পিক্সেলে ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো অবশ্যই আপনাকে যদি আপনার ভিডিওটা 720 পিক্সেলে ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে 720 পিক্সেলে এক্সপোর্ট করতে হবে। আপনি 720 পিক্সেলে ক্যামেরা দিয়ে শ্যুট করে ভিডিওটাকে এডিট করে যদি 1080 এক্সপোর্ট করেন তাহলে আপনার ভিডিওটা যদিও গ্যালারিতে সাময়িক সময়ের জন্য দেখতে ক্লিয়ার দেখাবে কিন্তু আপলোড করার পর ঠিকই এটা ঝাপসা হয়ে যাবে। রেজুলেশন সেট করার সময় একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার ভিডিওটা ক্যামেরা দিয়ে কত পিক্সেলে শ্যুট করা। আপনার ভিডিওটা ক্যামেরা দিয়ে যত পিক্সেলে শ্যুট করা থাকবে ঠিক তত পিক্সেলে আপনাকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এর চাইতে বেশি রেজুলেশন দিয়ে যদি আপনি ভিডিওটাকে এক্সপোর্ট করেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এবার বলি ফ্রেম রেটের ব্যাপারে। আমার এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 60 পর্যন্ত রয়েছে, আমার ফোনে এর বেশি সাপোর্ট করে না। তো আপনার ভিডিওর জন্য আপনি কত ফ্রেম রেট সিলেক্ট করবেন? আপনার ভিডিওটা যদি 720 পিক্সেলে ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় তাহলে আপনি ফ্রেম রেট রাখতে পারেন 30, আর যদি 1080 শ্যুট করা হয় কিংবা তার অধিক পিক্সেলে যদি ক্যামেরা দিয়ে শ্যুট করা হয় তাহলে আপনি ফ্রেম রেট এখান থেকে 60 অথবা 85 দিয়ে রাখতে পারেন। তবে 60 দেওয়াটা বেস্ট হবে যদি 1080 উপরে হয়। 720 পিক্সেলও হলে অবশ্যই এখান থেকে আপনাকে ফ্রেম রেটটা করে দিতে হবে 30-এ। এবার প্রশ্ন করবেন যে ভাইয়া, আমরা যারা ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করি না কিন্তু এডিটিং ভিডিও, স্ট্যাটাস ভিডিও বা অন্য অন্য ক্যাটাগরিতে আমরা ভিডিও আপলোড করি, তারা কীভাবে ভিডিওটা এক্সপোর্ট রেজুলেশন সেট করব? দেখুন, টিকটকের জন্য আপনি যদি ক্যামেরা দিয়ে শ্যুট করেন ভিডিও না করেন তাহলে যদি সেটা এডিটিং ভিডিও হয়, স্ট্যাটাস ভিডিও হয়, ইসলামিক ভিডিও হয় কিংবা গেমিং ভিডিও হয় সেক্ষেত্রে আপনি 720 পিক্সেলে ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার ভিডিও রেজুলেশন হাই থাকবে। অথবা আপনার ফোন যদি হাই কোয়ালিটি সম্পন্ন হয়ে থাকে এবং আপনার ভিডিওটা যদি হাই কোয়ালিটি সম্পন্ন হয় তাহলে আপনি 1080 এক্সপোর্ট করতে পারেন, তবে আপনার ভিডিও বুঝে। যদি আপনার ভিডিওটা নাটকের কোনো ক্লিপস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 1080 বা তারও অধিক করতে পারবেন। ভিডিও দেখলেই কিন্তু বোঝা যায় সেটিংসে যে এটাতে রেজুলেশন কত হতে পারে। কিন্তু আপনার যদি এডিটিং কোনো ভিডিও হয় সেক্ষেত্রে আপনি 720 পিক্সেলে ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবেন, দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। সংক্ষেপে বোঝার জন্য আমি আবারও বলে দিচ্ছি, আপনার যদি এডিটিং ভিডিও হয়, গেমিং ভিডিও হয়, ইসলামিক ভিডিও হয় বা অন্য কোনো স্ট্যাটাস ভিডিও হয় তাহলে সেটা 720 পিক্সেলে আপনি এক্সপোর্ট করে দেবেন এবং ফ্রেম রেট রাখবেন 30। আর যদি আপনার ক্যামেরা দিয়ে শ্যুট করা ভিডিও হয় সে নিয়ম তো আমি একটু আগে বললাম। ভিডিও শুরুতে বলেছিলাম যে ভিডিও শেষের দিকে আমরা টিকটকের একটা সেটিংস করব। ওকে, আমরা টিকটক অ্যাপটা ওপেন করে নিই। টিকটক অ্যাপটি ওপেন করে আমরা নিচের দিক থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে টাচ করব। দেন টিকটকের মূল সেটিংসগুলো আমাদের সামনে শো হবে। এখান থেকে আমরা একদম নিচে চলে আসব, দেখতে পাবো ডাটা সেভার নামে একটা অপশনস রয়েছে, এটার ভিজিট করব। এবার একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন ডাটা সেভার অন করে রাখি তখন আমাদের ফোনের যাতে অতিরিক্ত MB খরচ না হয় সেটাকে সেভ করার জন্য টিকটক নিজে থেকেই করে থাকে এই কাজটি। তো আমরা এটাকে এখান থেকে অফ করে দেব, তাহলে আমাদের ভিডিওটা যত MBতেই হোক না তাতে কোনো সমস্যা নেই, এটি সরাসরি ডাইরেক্টলি আপলোড হয়ে যাবে এবং MB যখন বেশি থাকবে রেজুলেশন ভালো থাকবে, আপনার ভিডিও ঝাপসা হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে আসবে।
এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, আমি ধরে নিলাম এক্সপোর্ট সেটিংসের আমি যে নিয়মগুলো বললাম সেগুলো করার পর আপনার সমস্যাটি সমাধান হয়ে গেছে, তাহলে এখান থেকে আপনার ডাটা সেভার অপশনটি অন করার প্রয়োজন নেই। তবে এটি করে রাখলে ভালো হয়, আপনার ভিডিওটি ঝাপসা হওয়া থেকে অনেকটাই রক্ষা পাবেন।